হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল যে বন্ধু নিয়ে এসেছে আপনাদের জন্য আরও একটা এক্সক্লুসিভ আপডেট রাজ্যে করোনার গ্রাফ ফের ঊর্ধ্বমুখী বন্ধ হয়ে গেল একটি স্কুল অর্থাৎ একটি বাজে খবর নিয়ে চলে এসেছি কারণ যে করোনার গ্রাফ ধরতে গেলে নর্মাল থেকে নর্মালে চলে আসছিল আস্তে আস্তে সেই করোনার গ্রাফই কিন্তু ফের ঊর্ধ্বমুখী হয়ে উঠছে এবং সব থেকে যেটা বড় কোয়েশ্চেন কলেজ বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে কি আবার অনিশ্চয়তা কারণ এই কলেজ বিশ্ববিদ্যালয় কেন ওপেন হয়নি কারণ তিন তারিখে শিক্ষামন্ত্রী অলরেডি বলে ছিলেন যে বাইরের হোস্টেল খোলা যাবে না বলেই কলেজ বিশ্ববিদ্যালয় ওপেন করা যাচ্ছে না সংক্রমণকে রুখতেই কলেজ বিশ্ববিদ্যালয় ওপেন করা যাচ্ছে না তাহলে এখন যখন রাজ্যের সেই করোনাগ্রাফ ফের ঊর্ধ্বমুখী হয়ে উঠছে তাহলে এই কলেজ বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে অনিশ্চয়তা কিন্তু আরও আরও বেড়ে যাচ্ছে চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা এবং আপনাদের কি মনে হয় অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যারা নতুন এসে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন প্রথমেই দেখুন কী বলছে করোনা বিধি মেনেই চালু হয়েছে চালু হয়ে গিয়েছে রাজ্যের একাধিক স্কুল সংক্রম সংক্রমণ ব্যাধি নিয়েই এবং সেটা মেনেই চলছিল ক্লাস কিন্তু তারপরই ঘটলো বিপত্তি করোনা আক্রান্ত কসবা চিত্তরঞ্জন স্কুলের এক শিক্ষক তারপরই বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল অর্থাৎ যে স্কুল ওপেন করা নিয়ে এত দিন কোয়েশ্চেনে ছিল প্রায় এগারো মাসের ওপর বন্ধ ছিল যে স্কুল সেই স্কুল ফাইনালি ওপেন করা হয়েছে এবং সমস্ত রুলস রেগুলেশন মেনে ওপেন করা হয়েছে আমরা জানি রাজ্য সরকারের তরফ থেকে এসেছিল একগুচ্ছ উপদেশ এবং সেখানে তারা গাইডলাইন্স দিয়ে দিয়েছিল বলে দিয়েছিল এই এইগুলো মানতে হবে তো সেই সমস্ত কিছু মেনেও কিন্তু রক্ষা করা গেলো না কারণ এই রাজ্যেরই একটি স্কুল একজন শিক্ষক সে হয়ে গেল করোনা পজিটিভ এবং তার জন্যই কিন্তু স্কুলটাকেও বন্ধ করে দেওয়া হলো স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে আরও দুই শিক্ষক ও জ্বরে আক্রান্ত হয়েছেন এর ফলে তলি ঘড়ি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে স্কুলটি স্যানিটাইজ করা হবে আপাতত স্কুল বন্ধই থাকছে স্কুল ফের কবে খুলবে তা নিয়ে নোটিশ দিয়ে জানানো হবে বলে স্কুল কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয়েছে এবং এটা কিন্তু সত্যি উদ্বেগের জিনিস বর্তমানে যে ঘটনাটা অন্তত ঘটলো প্রসঙ্গত কয়েক সপ্তাহ আগেই এরা যে কোভিড প্রোটোকল মেনে খুলে যায় স্কুল তবে করোনা সংক্রমণের কথা মাথায় রেখে আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের স্কুলে যাওয়ার ছাড়পত্র মিলেছে এবং সেটা আমি আপনাদের শেয়ারও করেছিলাম তার জন্য তারা কিন্তু একাধিক গাইডলাইনসও দিয়েছে করোনা সংক্রমণ এড়াতে স্কুলে সেকশান বেড়েছে যা নিয়ে সমস্যাও বেড়েছে একাধিক স্কুলে কারণ স্কুলগুলিতে সেকশান বেশি হওয়ার জন্য শিক্ষকের সংখ্যা কম পড়েছে করোনা কালে রাজ্যের সব স্কুলেই আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস চালু হয়েছে কিন্তু সব থেকে বাজে খবর যেটা সেটা হচ্ছে সম্প্রতি রাজ্যে করোনা ফের ঊর্ধ্বমুখী এবং আপনারা একটা কথা নিশ্চয় জানেন যে এই সিচুয়েশানে যখন করোনা গ্রাফ এরম ঊর্ধ্বমুখী তাহলে অফ অফলাইন পরীক্ষা অন্তত যারা দাবি করছিলেন বা বলছিলেন যে অফলাইন পরীক্ষা ভালো সেটা তাহলে কোনো মতেই সম্ভব নয় কারণ আমাদের শিক্ষামন্ত্রীর তরফ থেকে বলে দেওয়া হয়েছিল যে এখন বর্তমানে হোস্টেল খোলা যাবে না বলে কলেজ বিশ্ববিদ্যালয় খোলা যাবে না এবং যাতে কোভিড সংক্রমণ না হয় তার জন্যই কলেজ বিশ্ববিদ্যালয় ওপেন করা যাবে না কিন্তু তখন ছিল সিচুয়েশন নর্মাল কিন্তু সেই নর্মাল থেকে আস্তে আস্তে যখন গ্রাফ আবার ঊর্ধ্বমুখী হচ্ছে তাহলে তো তার কোনো কোয়েশ্চেনই নেই এখন এটাও একটা বড় ব্যাপার যে এপ্রিল মাসে যে সেমিস্টারদের ক্লাস করার কথা রয়েছে বা যে কলেজ বিশ্ববিদ্যালয় খোলার কথা রয়েছে সেটাও কি আদৌ খুলবে কিনা সেই নিয়ে কিন্তু রয়েছে অনেক কোয়েশ্চেন কারণ আমরা জানি আমাদের অন্যান্য অনেক স্টেট থেকে অনেক স্টুডেন্টসরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে পড়তে আসে অনেক স্টেটে কিন্তু এখন অনেক নির্দেশিকা জারি হচ্ছে কারণ একটা কথা সবাই বলছে সেটা হচ্ছে হতে পারে সেকেন্ড ওয়েভ আসছে ইন্ডিয়াতে তো এটা সত্যিকারের খুব চিন্তার বিষয় খুব দুশ্চিন্তার বিষয় এখন বর্তমানে স্টুডেন্টদের জন্য অন্তত যারা ক্লাস করতে পারছে না যারা প্র্যাকটিক্যাল করতে পারছে না নতুন করে রাজ্যে উদ্বেগ বাড়াতে শুরু করেছে করোনা ভাইরাস মঙ্গলবার স্বাস্থ্য দপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী একদিনে বাংলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে একশো জন নতুন করে আক্রান্তদের মধ্যে তেষট্টি জন কলকাতা বাসিন্দা উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা জন সব মিলিয়ে রাজ্যে নভেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ লক্ষ চুয়াত্তর হাজার নিরানব্বই জন তো এই টোটাল আপডেটটাতে আপনাদের কি মনে হয় এই ঊর্ধ্বমুখী যেটা হচ্ছে এবং এই ঊর্ধ্বমুখীর যে কারণগুলো এগুলো রাজ্য সরকারের সব থেকে আগে উচিত এইগুলোকে আইডেন্টিফাই করা কারণ যেমন কিছু চিকিৎসকরা বলছে রাজনীতিক সভা কিন্তু এর জন্য অনেকটা দায়ী আমরা যদিও এই নিয়ে বিতর্কে যেতে চাই না তবে যে যেরকম করলে এই ঊর্ধ্বমুখীকে নিম্নমুখী করা দরকার ইমিডিয়েটলি কারণ এই ঊর্ধ্বমুখী থাকলে তাহলে যখন এই নর্মালি যখন কলেজ বিশ্ববিদ্যালয় ওপেন হলো না তাহলে ঊর্ধ্বমুখী হয়ে গেলে সেটা ওপেন না হওয়ার মানে অনিশ্চয়তাটা কিন্তু আরও বেড়ে যায় এটাই বেসিক কথা তো তার ফলে দিকে খেয়াল রাখা উচিত এবং এই সিচুয়েশানে যেহেতু আগের বছর এই করোনা সিচুয়েশনের জন্যই অনলাইন পরীক্ষা হয়েছিল এবং এই বছর তার জন্যই কিন্তু অনলাইন পরীক্ষাও ব্যবস্থা করা হচ্ছে যেহেতু কলেজ বিশ্ববিদ্যালয় ওপেন হচ্ছে না স্টুডেন্টসদের একাংশের মত যে আমরা অনলাইনে ক্লাস করেছি তাই আমাদের অনলাইন পরীক্ষা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে শিক্ষামন্ত্রী যে বিবৃতি দিয়েছে সেখানে কিন্তু তিনি বলেছেন যে যেহেতু স্কুল কলেজ কলেজ বিশ্ববিদ্যালয় ওপেন হলো না তো তার জন্য এখনও আমরা অনলাইনেই পরীক্ষা নেব তো তার ফলে এখন দেখা যাবে পরবর্তীতে কি আপডেট আসছে এবং আশা করব যে এই ঊর্ধ্বমুখীকে নিম্নমুখী করা উচিত ইমিডিয়েটলি যাতে অন্তত এপ্রিল থেকে কারণ আজকের প্রত্যেকটা জায়গা যখন এক এক করে খুলে যাচ্ছে সেখানে যখন কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে রয়েছে তো সেখানে কিন্তু একটা কোয়েশ্চেনের মুখে রাজ্য সরকার তো পড়বেই এবং গোটা শিক্ষক শিক্ষিকা যতজন অন্তত পড়াশোনাকে ভালোবাসে তাদের সবার সবারই কাছে একটা কোয়েশ্চেন স্টুডেন্টসরা করবেই যে সব যদি ওপেন হয়ে যায় তাহলে আমাদের কেন ওপেন হবে না আশা করছে প্রত্যেকটা স্টুডেন্ট যে এপ্রিল থেকে যাতে ওপেন হয় সেদিকেই মাথায় রেখে আশা করি একটা ভালো খবর নিশ্চয়ই আসবে এবং এই টোটাল জিনিসটাকে আবার নর্মাল করে তুলবে এত অব্দি হইলো আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশন অতি অবশ্যই জানাবেন যদি আমার কথায় কেউ রাগ করে থাকেন কারো খারাপ লেগে থাকে তাহলে সরি জানাচ্ছি ভালো থাকবেন সবাই হোক কলার